হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে তো বন্ধুরা দার্জিলিংয়ে আসার পরে মোটামুটি আমাদের বেশ কিন্তু দিনগুলো কেটেই যাচ্ছে জানো তো তো তোমাদের দাদার তো অফিস থাকে তার জন্য তো দিনের বেলাটা কোনো টাইম হয় না তো সেদিনকে একটু ছুটি ছিল মানে সেকেন্ড হাফটায় একটু কাজ কম ছিল তো ও এসে বললো তো চলো একটু বেরিয়ে আসা যাক তো সামনে তাই একটু বেরিয়ে বেরিয়েছি ঠান্ডার জায়গা যেহেতু সেহেতু একটু মানে কি বলো তো বাবুকে নিয়ে একটুখানি প্রবলেম হয় যেহেতু ড্রেস আপ করতে চায় না ঠান্ডার যে জামাকাপড় বাচ্চা মানুষ এবার ওকে তো প্রপারভাবে গরম কাপড় তো পরাতেই হবে তাই না বলো তাই ওকে আর কি তাড়াতাড়ি করে ভালো করে রেডি ফেডি করিয়ে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম তো বেশি দূরে কোথাও যাব না কাছে পিঠে একটুখানি যাব তো ইচ্ছা আছে দেখা যাক আমি তো এখানে তেমন কিছুই চিনি না তোমাদের দাদা ভাই মোটামুটি আর কি হয়তো একটু টুকটাক চেনে আর এখানে যে একা একা একটু বেরোবো মেয়ে নিয়ে সেটাও না হয় না কারণ কি জানো তো মানে এখানকার রাস্তাগুলো এমন যে হেঁটে যাই সেটাও ইচ্ছা করে না তো যাক এটা হলো সার্কিট হাউস এরিয়া ওর পাশটাতেই আর কি আমরা থাকি আর কি তো যাই আমরা এই ক্যাফেটাতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আগে বাবুকে নিয়ে ঢুকেছে আমি একটুখানি ভিডিও করব বলে আমি বললাম তুমি আগে যাও আমি একটুখানি ভিডিও করতে থাকি মহারানী গিয়েই ওখানে গিয়েই দুষ্টুমু দুষ্টুমি মাদ্রামও শুরু করে দিয়েছিল হ্যাঁ মানে ওর কোনো জায়গায় গেলে ওর আরও বেশি যেন দুষ্টুমি শুরু হয়ে যেতে থাকে আর যাই হোক তোমাদের দাদাভাই তো হাপিয়ে গেছে ওকে কোলে করে নিয়ে আর এখানকার উঁচু নিচু যেহেতু রাস্তা কোলে করে নিয়ে যাওয়াটা না খুব চাপের হয়ে যায় আমরা এখন যে জায়গাটাতে আছি ওটা না একদম মানে আমি তো সব জায়গার নাম তো এখনও জানি না তবে একটু দশ মিনিটের মতো আর কি দশ মিনিটও হয়তো পুরোটা লাগেনি সামনেই কিন্তু সব বড় বড় রেস্টুরেন্টগুলো বলো শপিং মল টল সামনে সবই রয়েছে তো ওখানে আর কি ক্যাফেটা ছিল পরপর কতগুলো ক্যাফে ছিল ওই ক্যাফেটাতেই আর কি গেলাম তখন দাদাভাই বলে ক্যাফেটাতেই যাওয়া যাক তো বেশ ভালো ছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা আমি তো বেশ কিছু শর্টস ভিডিও করলাম ভালোই লাগছিলো জানো তো বেশ সময়টা কাটাতে সত্যি কথা বলতে দেখো আমরা ঘরের বউরা কি যাই বলো আমরা তো এটাই চাই না যে আমাদের স্বামী আমাদের একটুখানি টাইম দেবে তো সংসারের সমস্ত কিছু কাজবাজ করার পরে যদি একটুখানি নিয়ে বেরোয় কোথাও আমাদেরকে আমরা কিন্তু তাতেই কিন্তু দেখবে খুশি হয়ে যাই অনেক কিছু চাই না মানে আমার তো এটা বেশ ভালো লাগে মানে অনেক বড় বড় কিছু চাই না বেশ মাঝে মধ্যে এরকম একটুখানি কাছে পিঠে একটু ঘুরলাম বা একটু গল্প করলাম এই সময়গুলো না খুব ভালো লাগে তো এখানে আর কি মকটেল নিয়ে নেওয়া হয়েছিলো তোমরা দেখলে আমি না ঠিক নামটা বলতে পারবো না জানি না আর কিছু খাবার এখানে অর্ডার করে দিয়েছিল তোমাদের দাদা একটা চিকেনের একটা আইটেম ছিল আর একটা পটাটোর একটা আইটেম ছিল তো এই হচ্ছে রেস্টুরেন্টটা দেখো মানে রেস্টুরেন্ট না সরি একটা ক্যাফে তো দেখো ছোটোর মধ্যে হলেও না বেশ সুন্দর বেশ আমার বেশ ভালো লেগেছে আর মানে কি বলো তো এখানে দেখছিলাম জায়গাটা একটু ছোটোর মধ্যে হলেও বেশ নিরিবিলি মানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে একটু সময় কাটানোর জন্য বেশ এরকম ক্যাফেট এরিয়াগুলো না আমার খুব ভালো লাগে তো তোমরা কিন্তু বললো তোমাদের কেমন লাগে এই হচ্ছে আমাদের খাবার যেটা আর কি অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই এই দুটো মকটেল দুটো না ভীষণ টেস্টি ছিল মানে আমার এত ভালো লেগেছে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার দারুণ লেগেছে আর হ্যাঁ এই ক্যাফেটাতে আর কি যাদের ছিল তারা কিন্তু নেপালি ছিল তো এটা বেসিক্যালি হয়তো ওটা ওদেরই কোনো আইটেম হবে ওদেরই রেসিপি হবে আমার কিন্তু দারুণ লেগেছে আর এই চিকেনগুলোর ওপরে না তিল দেওয়া ছিল আর আলুটা আলুটার বেশ একটু অন্য রকমের ছিল এগুলো মানে আমার ভীষণ ভালো লেগেছে এগুলো ট্রাই করতে মানে ওদের হাতের রান্না আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি তারপরে আমি সব কিছু খেতে বসে গেছি কারণ তোমাদের দাদা ভাই না খাবার অর্ডার করে অর্ডার করার পর ওই একটা দুটো খেয়ে তারপরে ও আর খেতে পারে না যে কি ভালোই হয় আমি তারপরে কি করি সব বসে এত আরাম করে সমস্ত খাবারগুলো একদম মানে এনজয় করে করে খাই তো আমার না এটাও বেশ ভালো লেগেছিল রীতিমতো তো আঙুল ছিটে আমি খাচ্ছিলাম আর বাবু এত দুষ্টুমি করছিল আমাকে ক্যামেরাটা আমার নিজেরটা নিজেকেই করতে হচ্ছিল বাবু লাস্টে ঘুমিয়ে গেছিলো টায়ার্ড হয়ে গেছিলো যেহেতু দুপুরে ঘুমটা হয়নি তা যাই হোক ছোট্ট একটা মিনি ভ্লগই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে